ফেসবুকে নিজের মা বাবাকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন সাব ইন্সপেক্টর পদে নিয়োগপ্রাপ্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সাবেক শিক্ষার্থী মিটুল কুমার কুণ্ডু, যা সবাইকে আবেগতাড়িত করেছে। তিনি লিখেছেন, যেদিন 39তম সাব ইন্সপেক্টর নিয়োগের ভাইবার পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেয়, আমি তখন বাড়িতে টিউবওয়েলের মোটরের লাইন ঠিক করছি। হঠাৎ বন্ধু পাভেল ফোন দিয়ে জানালো ভাইবার ফলাফল দিয়েছে এবং সে টিকেছে। আমাকে ফলাফল দেখতে বলল। বাবা পাশেই লাউয়ের মাচা ঠিক করছিলেন, আমার কথা বলা শুনে এগিয়ে এলেন। আমি ফলাফল দেখছি, একটা একটা পেজ স্ক্রলিং করছি, বুকটা ধড়ফড় করছে, রোলের ক্রমানুসারে আমার রোলের পেজে চলে এসেছি। বাবা বারবার বলছে, কি হলো, চিন্তা করিস না, ঠাকুর ভরসা। একটু পরেই আমার রোলটা পেয়ে গেলাম। বাবাকে বললাম, বাবা আমি ভাই ভাই টিকে গেছি। বাবা এরপর একটা কথাও বলেননি, শুধু কাঁদছিলেন। চোখ মুছতে মুছতে কালীবাড়ি চলে গেলেন, মন্দিরে প্রণাম করে আবার কাঁদতে কাঁদতে ফিরেছেন। এদিকে মা গিয়েছেন শবদাহে শ্মশানে, সঙ্গে মোবাইল নিয়ে যায়নি। শ্মশান যাত্রীদের কেউ একজন মোবাইল নিয়ে গিয়েছিল, কিভাবে জানি চাকরির সংবাদটা সেখানে চলে গেছে। মা সুখবরটা শুনেই শ্মশান থেকে দৌড়ে রওনা দিলেন। আমাদের বাড়ি থেকে শ্মশান প্রায় 3 কিলোমিটার দূরে, মাঝখানে একটা নদী আছে, ব্রিজ দিয়ে আসতে গেলে প্রায় 1 কিলোমিটার রাস্তা বেশি হাঁটা লাগে, আর নদীতে নেমে সরাসরি পার হলে 1 কিলোমিটার রাস্তা কম ঘোরা লাগে। মা ব্রিজ দিয়ে না এসে সরাসরি নদীতে নেমে গেলেন, সাঁতার কেটে নদী পার হলেন। পথে অনেকেই আবার মাকে সুখবর দিলেন, ভেজা কাপড়ে এক প্রকার দৌড়ে কালীবাড়ি এসে পৌঁছালেন, মন্দিরে প্রণাম করে বাড়ি আসলেন। আমি তখনও কলের পাম্প ঠিক করছি, হাতের কাজটা ফেলে রাখি কি করে। মাকে বললাম, নাও, ছেলে দারোগা হয়ে যাচ্ছে। মা আমার কাছে এসে কপালে চুমু এঁকে দিলেন, আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলেন। মা বাবা দুজনেই কাঁদছেন, আমি কাঁদছিলাম কি না মনে নেই, শুধু মা কয়েকবার আঁচল দিয়ে আমার চোখ মুখ মুছে দিলেন। দুজনেই কাঁদছেন, কাঁদুক, মাঝে মধ্যে আনন্দে একটু কান্নাকাটিরও দরকার আছে। মিতুলের ফেসবুকের সেই পোস্টে অন্য অনেকেই লিখেছেন, দুনিয়ার সবাই প্রত্যেকেই বাবা মায়ের এমন সুখের অশ্রুর কারণ হতে চায়, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।